স্কুল ক্লাস রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়। আমি সুধীর চন্দ্র সরকার বলছি। তোমরা শুভেচ্ছা রইল সবার প্রতি। সবাই ভালো আছো তো? এখন দেখো, আজকে আমাদের জৈব যৌগ পড়া হবে। যৌগ যৌগ থেকে দেখো আমাদের যৌগ মূলক, আমরা অজৈব রসায়নে যে জৈব অজৈব রসায়নে যে আমরা যৌগমূলক পড়েছি, যেমন সালফেট সালফেট কার্বনেট ইত্যাদি, সালফেট কার্বনেট ক্লোরাইড এগুলো যে আমরা যৌগমূলক পড়েছি, এখন আমরা জৈব যৌগের এই মূলকগুলো আছে, এই মূলকগুলোর যেমন ওএইচ এগুলো এখানে দেখো, ওএইচ এটাও একটা মূলক, সিডাব্লুএইচ এটাও একটা মূলক, এটা হলো তোমার অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক, এই মূলকটার নাম হলো অ্যালকোহল, আর এটা হলো তোমার অ্যাসিড মূলক, আর সিএইচও হলো অ্যালডিহাইড মূলক, এই গ্রুপগুলোর নাম, এই মূলকগুলোর নাম। এই মূলক থেকে আজকে পড়া হবে তোমার অ্যালকোহল। এই মূলক থেকে পড়া হবে তোমার দেখো, এই ওয়েস মূলক থেকে অর্থাৎ অ্যালকোহল পড়া হবে। তাহলে অ্যালকোহল, অ্যালকোহলের মূলক হলো তোমার ওয়েস। এখন এই অ্যালকোহলের সাধারণ সংকেত, সাধারণ সংকেত হলো সিএন এইচ টু আইসেন প্লাস ওয়ান ওএইচ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওএইচ মূলক যে আছে, ওএইচ যদি থাকে তাহলে এখন এর সাথে আছে সিএন এইচ টু আইসেন প্লাস ওয়ান, এইটা সাধারণ সংকেত অ্যালকোহলের। তাহলে এখন দেখো এই এনের মান যদি আমরা এন সমান এখানে দেখো, যদি এনের মান যদি আমরা বসাই, এন সমান ওয়ান বসাই, তাহলে সি অর্থাৎ সি থাকলো, এইচের মান এইচ থাকলো, অর্থাৎ দুই এককে দুই যোগ এক অর্থাৎ এইচ থ্রি ও এইচ। তাহলে এইটা হলো তোমার মিথানল, এইটা হলো এনের মান আমরা যদি দুই বসাই তাহলে দেখো সি টু এইচ ফাইভ ওয়েস, এটা এভাবেও লেখা যায়। দেখো এভাবে না লিখি, এভাবে লেখা যায় দেখো সি এইচ থ্রি সিএস টু ওয়েস অর্থাৎ ইথানল, ইথানল মিথানল ইথানল, এইভাবে এনের মান থ্রি যদি বসাই তাহলে মিথানল ইথানল প্রোপানল, এভাবে আমাদের অ্যালকোহলগুলো আসবে। এখন দেখো এই অ্যালকোহলের প্রস্তুত প্রণালী, ব্রোমো এটা দেখো, ব্রোমো ইথেন, এই ব্রোমো ইথেনের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড
অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হলো তোমার ক্ষার। এই ক্ষারটা একটু সলিড, একে যদি আমরা জলীয় দ্রবণ অর্থাৎ পানির সাথে যদি মিশ্রিত করি, মিশ্রিত করার পর যে দ্রবণটা হবে সেই দ্রবণটাকে বলা হবে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তা এই জলীয় দ্রবণ যদি ব্রোমোইথিনের সাথে যদি বিক্রিয়া করে এবং এখানে যদি তাপ দেই, তাপ দেওয়ার পরে ইথাইল অ্যালকোহল পাওয়া যাবে, অর্থাৎ ইথানল পাওয়া যাবে, ইথাইল অ্যালকোহল বা ইথানল পাওয়া যাবে প্লাস সোডিয়াম ব্রোমাইড। এখানে আমরা এই অ্যালকোহলের প্রস্তুত প্রণালী পেলাম। এইটা হলো প্রস্তুত প্রণালী। এছাড়া আমরা অ্যালকোহল অন্যভাবে প্রস্তুত করতে পারি, যেমন স্টার্চ অর্থাৎ ভাত গম, এগুলোকে যদি আমরা পচানো যায়, পচাই চিনি এগুলোকে যদি, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যকে যদি পচানো হয়, পচানোর পরে এটি অ্যালকোহলে কয়েকদিন রাখার পরে অ্যালকোহলে প্রস্তুত অ্যালকোহল পাওয়া যায়, অর্থাৎ মিথানল পাওয়া যায়, অ্যালকোহলটা পাওয়া যাবে, এতে আমরা অ্যালকোহল পাই। তাহলে অ্যালকোহলের এখন দেখো ব্যবহার, অ্যালকোহলের ব্যবহার কী? অ্যালকোহল আমরা ব্যবহার করি, যেমন এটা বিষাক্ত পদার্থ, মিথানলটা বিষাক্ত, এটাকে শুদ্ধ করা হয়, করার পরে এটি ইথানল তৈরি করা হয়, এটা পারফিউম শিল্পে, তারপর তোমার রং করার কাজে এবং ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। ঔষধ শিল্পে কোনটা? ঔষধ শিল্পে আমরা ব্যবহার করি বিভিন্ন ঔষধে দ্রাবক হিসেবে ব্যবহার করি, পারফিউম কসমেটিক এগুলোতে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করে থাকি। তার ওষুধ শিল্পে আমরা যে হোমিও ঔষধের যে ইয়া খাই, স্প্রিট জাতীয় একটা খাই, ঔষধ ঔষধের সাথে দেয়, এইটা হলো তোমার মেথিলেটেড রেক্টিফাইড স্প্রিট, অর্থাৎ রেক্টিফাইড স্প্রিট, এইটার নাম হলো রেক্টিফাইড স্প্রিট, অর্থাৎ ইথানল, ইথানলটা হলো তোমার রেক্টিফাইড স্প্রিট। এই রেক্টিফাইড স্প্রিট থেকে আমরা মেথিলেটেড স্প্রিটে পরিণত করি। এই মেথিলেটেড স্প্রিট হলো তোমার যেটা আমরা বার্নিশের কাজে ব্যবহার করি, বিভিন্ন কাঠ দরজা জানলা এগুলো যে আমরা বার্নিশ করি, তার যে স্প্রিটটা ব্যবহার করি সেইটি হলো মেথিলেটেড স্প্রিট, এই কাজে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখন এই এর প্রস্তুত প্রণালী যে হলো, এই প্রস্তুত প্রণালীতে আমাদের ইয়েটা এই চোলাই গুড়, অর্থাৎ চিনি শিল্পে চিনি তৈরি করতে ফ্যাক্টরিতে যে চিনি শিল্পের উপজাত হিসাবে ব্যবহার উদ্বৃত্ত থাকে সেটা হলো চোলাই গুড়, অর্থাৎ চিটাগুড় যেটা ব্যবহার করা হয় থাকে উপজাত হিসাবে চিটাগুড় পাই, এই চিটাগুড়টাকে চিটাগুড় থেকে আমরা এই কেরুয়ান কোং, যে দর্শনার যে কেরুয়ান কোং কোম্পানি আছে এই কোম্পানিতে আমরা এইটা এই রেক্টিফাইড স্প্রিট ওই গুড় থেকে আমরা তৈরি করি। এখান থেকেও আমরা রেক্টিফাইড স্প্রিটে আমাদের দেশে যে রেক্টিফাইড স্প্রিটের ব্যবহার আছে বিভিন্ন ঔষধ শিল্পে কসমেটিক শিল্পে ব্যবহার আছে, এই দর্শনা থেকে আমরা এই এই মেথিলে রেক্টিফাইড স্প্রিটটা ব্যবহার করে থাকি। এই পর্যন্ত থাকলো আজকে, সবাইকে ধন্যবাদ।